আসসালামু আলাইকুম গাইস, তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আজকে আমরা খেলতে যাচ্ছি জিটিএ 5 অনলাইন। তো গেমটা মাত্র লোডিং হচ্ছে, তো লোডিং এর জন্য কিছু সময় আমরা অপেক্ষা করে নিচ্ছি। জিটিএ অনলাইন পাওয়ার সোর্স, আচ্ছা নাথিং, আচ্ছা ওকে, আমাদের এখন আকাশ থেকে হয়তো ল্যান্ডিং করে নিয়ে যাবে। বাই দ্য ওয়ে, এখন আমরা আকাশে আছি, তো উপরের থেকে ভিউটা দেখতে ঠিক এরকম দেখা যায় আর কি। জয়নিং এখানে লেখা দেখাচ্ছে, জয়নিং জিটিএ অনলাইন। তো চাকরি ঘুরতেছে, চাকরিটা ঘোরা হলে কিন্তু আমরা ডাইরেক্ট আমাদের অনলাইনে মুভ হয়ে যাবো। এর সাথে কিন্তু আমরা আমাদের অনলাইনে কিন্তু মুভ হয়ে গেছি অলরেডি। তো এটা হচ্ছে আমার ক্যারেক্টার, যার নাম হচ্ছে জন উইক। উই আর প্লেয়িং জন উইক গেম প্লে ইন জিটিএ 5 অনলাইন। এখন কি করতে কি করা যায়, কিন্তু একটা গাড়ি নিয়ে ডাইরেক্ট আমরা চলে যাবো শহরে। তো আমরা আছে একটা পোর্টে, বা মালবাহী একটা পোর্ট যেটাই বলেন না কেন, এখানে পণ্য বা প্রোডাক্ট কিন্তু আনা নেওয়া করা হয়। অ্যাজ লাইক অ্যাজ চিটাং পোর্ট এর মতন বলা যায়। আমরা ফার্স্টে চলে যাই এখানে, এখান থেকে তারপর আমাদের নাইট ক্লাবে চলে যাবো। তো এরই ফার্স্টে আমাদের একটা ভালো গাড়ি খুঁজতে হবে, কারণ এই গাড়িটার অবস্থা খুবই একটা ভালো না, খুবই শোচনীয়। একটা গ্যারেজ আছে, সরি পার্কিং আছে, গ্যারেজ না। এখানে সবদিকে সেম গাড়ি, বুঝলাম না কাহিনী দেখি। আজকে ভ্যান দিছে কি জন্য এত কাহিনী বুঝলাম না। তো একটা পার্কিং লট আছিল, বাইরে সামনের থেকে নিয়ে নিয়ে গেলে প্যারা নেই, ছিল তো প্যারা নেই। ট্রাকেরও কিন্তু টান আছে অনেক, অনেকবার ট্রাকও চালাইছি, কী করবো কিছু না পাইলে। গ্রাফিক্সটা কিন্তু আসলে অস্থির লাগতেছে, এটা বুঝতে গাড়ি নেব না এটা ফটোটা। কারণ মেকানিকের হচ্ছে তেল একটু বেড়ে গেছে, ওরা ফোন দিলে ফোন রিসিভ করে না, তো এই জন্য একটু ব্যবস্থা নিতে হবে। টার্জান খেতে গেলে এটা দেখতে গেলে হুবহু টার্জানের মতন পিছন দিকটা। আমার চেপে গেছে আবার সামনে তিনি এটা নিয়ে নিই। ওরা এখন ঠেক দিয়ে আমরা গাড়িটা নিয়ে নিব। কে সামনেও পুলিশ, পিছনেও পুলিশ, যাবো ভুলে দামে দিয়ে গেছি। আমি এখন সরাসরি চলে যাবো আমার নাইট ক্লাবে, কারণ নাইট ক্লাবে গেলে কিছু টাকা পয়সা কামানো কামানো যাবে, কিছু মিশন দেখানো যাবে। আপনাদের আপনারা বলুন হবে না ভালো লেগেছে, মানে
আছে ভাই। What can the best mechanic in LS do for you? What's the point of winning if you don't spend it? The hottest fashions are available now at the casino store. I feel like people are staring at us. Jesus, Jesus.
চেরি রেড নাম্বার সরি কি বলে রেঞ্জ রোভারটা নিয়ে নিলাম। এখন সরাসরি চলে যাবো আমাদের নাইট ক্লাবে। নাইট ক্লাব এখন একটু খোঁজখবর নিয়ে আসি। আমার এই জিনিসই আমার কাছে জামিন যাবে দশ মাস দশ মাস দশ মাস আমার গ্যারেজ আমার জিনিসের সামনে আমি জামুন যাবো ওদের কি সমস্যা হচ্ছে লোডিং নিচ্ছে স্টুডিও মিশন একটা আছে এটাকে কমপ্লিট করে ফেলি পারা নেই নন মিশন কনফার্ম করে দিলাম প্লেতে ক্লিক করে দিলাম আমার আরপি লেভেল হচ্ছে 57 একটা প্রচুর বেড়ে গেছে মিশন স্টুডিও টাইম স্টুডিও টাইমের মিশনটা এখন আমরা কমপ্লিট করবো গাইডিং 10 দিন আসলে আমার পার্সোনাল দিয়েছিলাম Okay, Trey's looking out for you at the studio. And this shit goes without saying, man. Don't be fucking up his car, alright? স্পিড সামনে 120 আছে দেখিটা কত কত টানতে পারি Right now.
Hey, think fast! Alright, let's go! Fucking real! Mara mali gori shawa ke dekhi dicchi. Dekhi ek jona se. Ne, ekta jona gori gorta se ne dekhte barte se na. Mera awaz asta se kintu pachhi na kori. আমার জন্ম তো রিলোড করতে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। We can do it, man. John, we can do it. Franklin, you can do it. 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 Yes, I'm going to download it. I'm going to download it.
What the fuck are you waiting for? Start shooting, motherfucker. আস্তে আস্তে স্লোলি স্লোলি আমরা চলে যাচ্ছি পানি খুঁজতে মিছিলটি চেকিং না যাবে না চেকিং কিছু না যাবে না তা আস্তে আস্তে আমরা সামনে চলে যাব ঠিক দা
ফার্স্ট পারসন মোডে আমি দামটা দিয়ে দেখি দেখা যাবে। ও শিট, সিকিউরিটি গার্ড যারা কিনা সবসময় আমার এই ল্যান্ড ক্লাবটা পাহারা দিয়ে থাকে। টাকাগুলো কালেক্ট করে নিন, তা না হলে টাকা দিতে একবার ভরে যায়, পরে আমাদের থেরাপি দিতে পুরোপুরি হবে, মানে টাকা পরে জমা হয় না। এটা কিছুদিন আগে রেড কালার হয়ে গেছিলো, যার রেড কালার হয়ে গেলে কিন্তু একটু প্যারা বেশি খেতে হয়, কারণ তখন টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকবে না। ইতে প্রেস করে এটা টাকা পেয়ে গেলে ইতে প্রেস করে দিছিস, টাকাটা এখন আমার কাছে এসে পড়বে। এখন আমি এটা নাইট ক্লাবে মিশন করব, নাইট ক্লাব ওয়েলকাম টু মেক এ নাইট ক্লাব। তো নাইট ক্লাবে গিয়ে ঢুকি, নাইট ক্লাব ম্যানেজমেন্ট প্রোমো ক্লাব কোন ধরনের দিয়ে দেখি আমরা। ঝামেলা করতেছি, যার কারণে ডিলারদের কাছে
গেপ শট করতে পছন্দ করি যদি আপনার বেশি জিওয়ার ইন্টারসালিং শুকনো মৌসুমে ভালো টান দেয় রেঞ্জ রোভার টান এটা দিয়ে একটু জীবন লাইক এরকম তিনটা ডিলারকে আমাদের ডিল করতে হবে 20 মিনিটের মধ্যে 20 মিনিটের মধ্যে আমরা পারবো ডিলারকে ডিল করতে দূরে দূরে দিছে আমরা কাহিনী বরফের মধ্যে এটা দূরে করে চলে হায়াবুসা নিয়েছিলাম এখান থেকে সম্ভবত একটা হায়াবুসাও আছে মারতে এসেছি তারা কি বুঝে গেছে নাকি সেটাও একটা বড় কথা হায়াবুসাটা তাহলে হায়াবুসাটা নিয়ে নেবো হায়াবুসাটা বুঝে গেছে I'm missing.
stop checkpoints. Oh no, shit. Give it a hara. I'm going to go to the house.
ভাইয়া এটা তো বলব না, এটা তো আপডাউন আছে, কিছু তো করা যায় না। এটা আপডাউন, এটার সিস্টেমটা হচ্ছে এরকম যে আমাদের এটা মানে ফোনটা এতটা ভাইরাস হয়ে গেছে, ভাইরাস বাস্তব জাম হয়ে গেছে, জাম হয়ে গেছে মানে যে পাওয়ার বাটন অন অফ মানে অরিজিনাল ব্যাটারিটা পাইনি। যার কারণে আমি ফোনটা আনছি, এটা অনেক আগের মডেল। দোকানে নিয়ে যে আমার তৈব, কারণ এটা তো কিছু দিতেছে না, আমি তোমার ওপেন করলে আছি। আপনি কি পরিচিত দোকান আছে এগুলা? আপাতত যে পরিচিত ছিল নাই, করিয়া গেছে। আমি বললে হয়তো চিনবেন, ডালপট্টি তো চিনেন, খালেদের দোকান চিনেন? না, খালেদ মানে একটাই মোবাইলের দোকান, হুজুর খালেদ বুটের অপশন এসে বুট করে তারপরে করতে হবে। এটা দিছি না, আমি তো মনে হচ্ছে এমনি মনে রিসেট টুসেট ভাবে না, এমন দিকে অবস্থা।
আর ভাইস সিটি গেমস খেলছেন না? ব্যাটারিটা কইতে পারেন এরকম ব্যাটারি আর না এটার অরিজিনাল ব্যাটারি পাইছি না আজকে পুলিশ পাই গেছে আসলে শুক্রবার না শুক্রবারে খোলা থাকে মানে দাম হয় বেশি আবার সমস্যা তো দাম আছে কোনো ওখানে ঘুরতে ঘুরতে যান নি খেলেন ভাইয়া হ্যাঁ চলে যান হুম
সুন্দর করে গাইডটা দিয়ে দিন, থ্যাংক ইউ গাইডটা দেওয়ার জন্য। Oh my god! Oh crap! Come on, bud. You're missing out here. You need some PST. I'm going to put actually a loss on this repair parts in the company. I'm going to put a repair parts to turn it. জন্মিকে নিয়ে আমি নতুন নতুন সিরিজ বানিয়ে সিরিজ অনুযায়ী তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনাদের সুন্দর করে আমি জন্মিকে সিরিজ হিসেবে খেলা শুরু করে দিতে পারি। জাম্প কিন্তু কমপ্লিট হয়ে গেছে গাইজ, ও জাম্প কমপ্লিট হয়ে গেছে, একটা জাম্প নিচ্ছি বাই দ্য ওয়ে। মানে আসলে অস্থির আরেকটা চান্স দিলে আমি গাইডে বিক্রি না হয় আমার আরেকটা জানি দেবো গাইডে দিয়ে তো ধৈর্য হাল না হওয়া অন্য জায়গা চালাতে থাকবো আপনি দেখি এটা হবে নাকি হবে না ট্রাই করে যাবে সেল হবে না যেহেতু এটাকে আমরা এখন কী করবো বুঝতে পারছি এটাকে আমরা পর পর অনেকগুলো চান্স দেবো এখন এটাকে জান দেবো কীরকম দেখা যায় গাইডটাকে
ডান দিকে লাগে সেটা রাহেম ভালো করে forget about Simeon? Come, surely you need me. Call me. এসে করেছে রাফাত ভাই সাহেব, তোমার একটা ভালো গাড়ির মতো লাগবে, রোলস রয়েসটাকে নিয়ে নিই। আপনার সবাই রোলস রয়েসটাকে অনেক পছন্দ করেন, আমার কমেন্ট অনেকে লেখেন যে রোলস রয়েস চাই, রোলস রয়েস চাই। আপনাদের জাম হইলো না কেন? আবার দিব জামটা, আমি আবার দিব প্যারামেছি। এখান থেকে শুনতে এখান থেকে উঠেছি আমরা, এটা অনেক স্কিট করো, অনেক পিছনে ইঞ্জিন তেল খাই কিছু, যে গাড়ি পিছনে ইঞ্জিন ঘুরে না তেল পিছনে চাকা ঘুরে আমাদের কিন্তু পুলিশ সেটি গেছে গাইস, আমরা কিন্তু এখন ভাবতে হবে গাইস। পুলিশকে ভয় পাই আপনার রাফাত বলছে, আমি কি পুলিশকে ভয় পাই গাইস? আপনারা কমেন্ট করে জানান তো, আমি কখনো পুলিশকে ভয় পাইছি গাইটার অবস্থা দেখেন গাইস, আমার চুর মার চুর হয়ে গেছে, এগিয়ে দেখে এখন চালাবো দেখি ব্যাপারই না এই জন্যই যত্ন নিয়ে আমার মতন কজন লুকাইতে পারে বলুন, এটা অবশ্যই একবারই খারাপ জায়গা, এটা আবার নিচ্ছি না পিছনে সাদা গাড়িটা নিচ্ছি, সাদা গাড়িটা টান কিন্তু প্রচুর, সাদা গাড়ির টান বেশি গাইস। যে গাড়ির মর্ম বুঝবে না বা মজা বুঝবে না সে কখনো গাড়ি চালাবে না, সাউন্ডটা শুনতে পাচ্ছি না কোনো করতে পেরেছি গাড়ি, একটা জাম্প করবো আমি আবার সে রয়েছে মনে হয়। আর মানুষ ভুল কিন্তু একবারই করে, বারবার ভুল করে না,
টান দেখছেন আপনারা, ওতে গেস করতে পেরেছেন না কি কোন জিনিস। ও শিট, ও শিট, ও শিট গাইস, আপনারা এত আমাকে ভালোবাসেন, এত ভালোবাসার মাধ্যমে যে মেরত দিয়েছেন, মেরতের কারণে কিন্তু গাড়িটার এখন এই অবস্থায় গেছে, মানে একটা উষ্ঠাতে গাড়িটার এই অবস্থা। তাহলে বুঝেন আপনারা আমাকে কিরকম ভালোবাসেন। এখন আমরা আবার জাম দিতে যাচ্ছি এখানে গিয়ে, দেখি এখন জাম দিয়ে করা যায়। পুলিশ সাথে যেহেতু গাইছি, কিন্তু আপনারা হচ্ছে আমার ফ্যামিলির মতো, আপনারা যে জিনিসটা চাবেন সেটা কিন্তু আমি করতে বাধ্য। এরকম না যে আপনি আমাকে দশ সালাতে লাভ দিতে পারবেন, এটা কিছু বলা যাবে না, এটা পছন্দ ছেড়ে করতে হবে, এটা আমার কথা কয়জন আমি যেটা পাবো ঠিক আছে। একটা মিশন টার্গেট থাকে, হ্যাঁ এটা সিনিয়র চাইছে, জামদার একটা রাস্তা আছে সামনে। ও নো, ও সুপার ল্যান্ডিং, দেখাচ্ছে আমাদেরকে দুইটা মিশন দেখাচ্ছে, সবাই একটু ঘুরে দেখে সেখানে কি মিশনটা দেখাচ্ছে। ও শিট, কিসের মিশন দেখা তুই বলতে পারিস? ড্রাগসের মিশন দিয়েছে আমাদেরকে, দেখ এই মিশনটা তো কয়েকদিন আগে আমি করে গিয়েছি, তুমি হেঁটে যাবো, এই মিশনটা কয়েকদিন আগে খেলছি আমরা। পুলিশ সাথে যাই, পুলিশ সাথে এখন আমরা কি করবো, ইতে ক্লিক করে জিনিসটা নিয়ে নিতে হবে, এটা আসলে না কেন আমাদের আছে পুলিশ রাগ করার পরে আর কি আমাদের জিনিসটা তো আছে, আমরা পুলিশের জায়গা নিয়ে দৌড় দিয়ে দাঁড়ে সেটা আমাদের কোনো ওয়ে নেই এখন আপাতত, এটা নেওয়ার উদ্দেশ্য হলো পুলিশ আমাদের মনে করো আমরা পুলিশ, কেন অলরেডি পুলিশ এসে পড়েছে গাইস, কিন্তু পুলিশের গাড়ি নিয়ে আগে গিয়ে আমরা বেরিয়ে যাই। 93 নাম্বার কার নিয়ে এনেছি আমরা, আমরা
পুলিশের গাড়ি দিয়ে আমাকেই ধরতে পারে না, তারা কি গাড়ি চালাবে জব না, একদম ক্রাইম শেড গাড়ি প্রচুর মারাত্মকভাবে চোখ পেয়েছে, আমাদের কিন্তু সবাই যাওয়াই যাবে না, কিন্তু তাদের সোজা হচ্ছে পুলিশের এরিয়া এখন আমরা সে আগের বারের মতন জাম দিব। ওরে গাইস, আমরা কিন্তু পড়া জামটা দিছি একবারই অস্থির, গাড়ি কিন্তু সব কিছু খুলে গেছে, পুরো লিঙ্কু হয়ে গেছে আমাদের সেই গাড়িটা, এটা হয়তো আর চলবে না, এখন কেমন হচ্ছে সেটা আমার গাড়ি বুঝে গেছে আমরা যেখানে আছি, গাড়ি কিন্তু কিচ্ছুই নাই, তাহলে কীভাবে চলছে আল্লাহ আমার বুঝে জানে। একটা অবস্থাটা আমি লাস্টে দেখাবো আপনাদেরকে, রেডি চালাবো এখন মানে জীবন একটু জীবাবে হোক, এখন বাড়িটা খাবো, বাড়িটা খাবে আমরা দেখবো এটা শেষ পর্যন্ত কী হয়, আমি এটা দেখতে চাই শেষ পর্যন্ত কী হয় দেখবো, আমি দেখবো প্লাস আপনাদেরকে দেখাবো। ও নো, গাড়িটা আমি আর পাবো না, যাবো জন্য সেরকম সাইলেন্ট অফ করে দিলাম, সে এটা পাবোই না, নো নো না পাবো না, এটা এটা পাবো না, বুঝতে পারছি এর শেষ, এটা দিস কার ওয়াজ ডিস্ট্রয়েড। তো হ্যাঁ, তো আমাদের সিনিয়র পার্সন অবরই কিন্তু এসে পাবে এখন, তার সাথে আমরা গেম সেটা মনে হয় পড়ছি আমরা মোটরসাইকেল ক্লাব, এরই মাঝে কিন্তু আমাদের ভিডিওটা একদম শেষ করে যায়, তো আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগে, সবাই যে আমার